আমরা প্রশাসনের লোক হয়ে কেন অবস্থা আমি হত্যা করলো? আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। আর প্রশাসনে যদি অবশ্যই আমি কোনো অপরাধ করে থাকি, আইনের ব্যবস্থা কেন নিল না? ওনারা কুপিয়ে হত্যা করলো কেন? আল্লাহ তোমরা অবশ্যই আমি বিচার দাও। গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার চেয়ারম্যান সুইটের বাসায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দুইজন, অভিযোগ প্রশাসনের উপর। এই জন্য আপনার পরিবারের কি কেউ নিহত হয়েছে? কে কে পরিবারে? আমার ভাইটা নিহত, মারা গেছে, এইমাত্র মারা গেল। আমি তো এখন বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে। আমার বউ মারপিট অনেক করছে, দুইজন মারা গেছে, একজন বগুড়া মেডিকেলে, একজন গাইবান্ধা মেডিকেলে। আমার মারা গেল বর্ধমান রাত 12টার দিকে। আমি বেড়া খাওয়াতে এবারে শুভ, এর মধ্যে কাজের ছেলেটা বলতেছে আর্মি আসছে, দরজা থাকতেছে, দরজা খুলে দাও। তো দরজা খুলে দরজা খুলে দেওয়ার সঙ্গেই বলছে হ্যান চাপ হাত আপ, এই বাড়িঘর দিয়েছে আমার বউ বাচ্চা গেলে এক রুমন নিয়ে গেল, অথট মেয়ের বউ, আমার মিসেস, আমার ছেলের বউ, এক রুমন নিয়ে যা সব বাসায় তল্লাশি শুরু করে দিচ্ছে, বলতেছে আপনার কাছে অস্ত্র আছে। আমার মিথ্যে ইনফরমেশন দিচ্ছে, আমি তিনবার চেয়ারম্যান টানা, তিনবার থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত, 11 সাল থেকে টানা আমি চেয়ারম্যান আছি। আমি অত খারাপ লোক না, আপনার থেকে মিথ্যা তথ্য দিছে। আপনার ভালো করে আমার বাড়িটা চেক করে, তারা চেক টেক করলো কিছুই পারল না। সে তারপরে থেকে রাত 1টার থেকে যে মার শুরু করছে, সে ভোর 6টা পর্যন্ত আমাকে মারলো। আমার ভাইটা প্রাইমারি চাকরি করে রাইট কেটে, ও মারলো। আমার কাজের ছেলে বাড়ি থেকে তুলে নিয়েছে, আমার ভাইটা বিজনেস থেকে তুলে নিয়েছে। তারপরে বাজার মধ্যে এক ছেলে পলাশটা অক ডেকে নিয়েছে, আমার গাড়ি চালালে লোক যাবে ওই বাড়িতে, ওই ফির অক ডেকে নিয়েছে, অমানবিক বাইর ছবি করতো। তারপরে আমরা তো সকালবেলা তো অনেক মার দেয়, তা আমার রাত 4টার সময় প্রায় আমাকে পুলিশ এবং আর্মি যা বললো যে এখন তো কিছুই পাইলাম না, এখন আপনার জিম্মায় দেবো এই 4 জনকে, এই কথা বলে আমার কাছ থেকে সই নিল, সই নিল পুলিশ এবং আর্মি মিলে। সই নেওয়ার পরিপ্রেক্ষিতে না আর ছাড়ে না, পরেক্ষণে আর্মি বলতেছে না ছাড়া হবে না, তার কাছে অস্ত্র আছে। কই থেকে কি দাম দাও গুরু জব করে গিয়া কই থেকে যেন নিয়ে এলো কয়েকটা 4-5টা, আমি তো কিছুই জানি না। আমার কাছে সই নিল আমাকে আমার জিম্মায় দেওয়ার জন্য, তারপরে নাম দাও কীভাবে এলো মিথ্যে তত্ত্ব। এটা একটা মিথ্যে বলোনা, সারা রাত আর্মি এইভাবে মারবে, মানে আমার যদি ত্রুটি থাকে তাহলে আবার আইনে আওতায় নেবে। ওই জন্য আমরা দরজা খুলছি, দরজা খোলার পরে দেখি প্রশাসনের লোক কয় যে আপনারা গেট খুলেন, আপনাদের কিচ্ছু করবো না। তা আমরা বলতেছি ভাই আমরা সম্মানের সহিত দরজা খুলে দিচ্ছি, আপনারা দেখেন ভাই আপনাদের ঘর সাজ করবো। তা আমি বললাম যে ভাই আপনারা যেহেতু ঘর সাজ করবেন তো করেন, আমরা চাবি দেই, আপনারা সব কিছু দেখেন ভাই আপনাদের ঘরে অস্ত্র আছে। তা আমি বললাম যে ভাই কোনো অস্ত্র নাই ভাই, কয় যে আপনার স্বামী কোথায় অস্ত্র দিতে আপনি বলেন, নাহলে আপনার স্বামীর কিন্তু খবর আছে। আমরা প্রশাসনের লোক হয়ে কেন অবশ্যই আমি হত্যা করলো? আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। আর প্রশাসনে যদি অবশ্যই আমি কোনো অপরাধ করে থাকি, আইনের ব্যবস্থা কেন নিল না? ওনারা কুপিয়ে হত্যা করলো কেন? আল্লাহ তোমরা অবশ্যই আমি বিচার দাও। বাজারের ভিতর কয়েল নেওয়ার জন্য ঢুকছি রাত 12:00, কয়েল নিছি নিয়ে এবং সিকিউরিটির কাছে দিয়ে মধ্যে দেখি ভয় আল্লাহ শোনা যাচ্ছে। কয়েলের প্যাকেটটা আমি সিকিউরিটি আছে না, মানে বাজারের যে সিকিউরিটি নাইট গার্ড ওয়ার্কার, ওখানে কয়েলটা দিয়া নাম রমজান আলী ওই ছেলেটার নাম, ওকে বললাম কয়েলটার আগে আমি একটু দেখি হই আল্লাহটা কি কিসের হতেছে আর শুনে আসি। ওখানে গিয়েছি মানে যাতে ধরছি আর কি, আমার গাড়িটা ঘুরেছি, গাড়িটা ঘুরে নিয়ে যাই, আমি তো জানি না যে ওখানে কি হচ্ছে, এটা জানি না। এই গাড়িটা কেবল মনে করেন গাড়ির উপরে উঠছে, এর মধ্যে পিছন ভাগে আসে আমার কোপ শুরু করছে। আমি দাম করে দেখি যে সেনাবাহিনীর লোকজন ওরা মারতে মারতে তারপরে চেয়ে বাড়ি ওখানে নিয়ে গেলো। আমি বলছি স্যার আমার দোষটা কোথায়? আমি কয়েল কিনছি, আপনারা দেখেন না যে সিকিউরিটি নাইট গার্ড এর কাছে কয়েল আমি দিয়ে আপনার ওখানে যাচ্ছিলাম, মানে কী হয়েছে চিলেচিলি করে গে আমার অপরাধটা দেখেন। ওনাকে অপরাধটা পরের কথা, এই যে 5 মিনিট রেস্ট দেয়, 5 মিনিট কুবা পানি খেতে চাই ভাই, পানিও দিচ্ছে না।
একটু মুগরিত করে মনে হয় মুগরিত করে বলে যেন পানি দেয় এরম করে পানি দিচ্ছে। গ্রামের ভাই হই তার মানে যেহেতু আমরা ভোট দিই তার মানে আমাদের এলাকার চেয়ারম্যান ভোট দিই সেই ব্যাপারটা হয় তবে আমার বড় অনেক বিয়ে দিচ্ছে ওনার একটা আদর ভাই দিয়া।